এত বড় কবে হয়ে গেলি রে মা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোর ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে রে মা। বলেছিলাম না স্যার যে আমার বাবা এসআরকের ফ্যান। যেমন মেয়ে তার তেমন বাবা, পুরো জোকার। এই যুগে যে এরকম ফ্যামিলি হয় ভাবাই যায়। আমি রাজি বিন্দি মা, তুই যা চাইবি আমি তাই দেবো তোকে। এখন তুই বাড়ি চল, বাকিটা আমি মানিকলাল বাবু আর মৃদুলের সঙ্গে বুঝে নেব। কিন্তু বাড়ি গেলে যদি বাবা ডিসিশন বদলে দেয়? না বাবা, আমি এখন তোমার সঙ্গে আর বাড়ি যেতে পারবো না। আমাকে যে আমার শ্বশুর বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ যেতে হবে, ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাবা। আমি ভরসা করে আমার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার মেয়েকে দেখে রাখবেন। বিন্দি রানী কিন্তু এই শিবমিত্রের প্রাণ। আমি আপনার মেয়েকে দেখে রাখার চেষ্টা করব। না না, চেষ্টা করবো না, আপনাকে ওকে ভালো রাখতেই হবে। আর আমরা কিন্তু মেয়েকে দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ, আর আসবেন, আপনার যখন ইচ্ছে মেয়েকে দেখতে আসবেন। আই লাইক ত্রিদা এন্ড আই লাইক হার লট। যদি কোনোভাবে ওকে বিরক্ত করার চেষ্টাও করেছেন না, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। এটা কোনো মন্দিরে পুজো বা মন্ত্র করা কম্পিটিশন নয়, এটা ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার এর কনটেস্ট, যেটার জন্য এটা সুন্দর হতে হয় আর তার সাথে পার্সোনালিটি আর ঘটে একটু বুদ্ধি থাকতে হয়। এই তো গঙ্গা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম এতক্ষণ। হ্যাঁ দিদিভাই বলো, কিছু দরকার ছিল? না কোনো দরকার নেই, আমি তো শুধু তোমাকে কনগ্রাচুলেট করার জন্য খুঁজছিলাম। কারণ আজ তুমি অডিশনটায় পার্টিসিপেট করে সত্যি খুব বড় সাহস দেখিয়েছো। তুমি প্রুফ করে দিয়েছো যে তুমি কারোর থেকে কম না, ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে নও। তবে গঙ্গা, তোমাকে কিন্তু এবার নিজেকে তৈরি করতে হবে। এই কনটেস্টটায় জিততে হলে তোমার প্রচুর প্রচুর প্রিপারেশনস প্রয়োজন, বুঝেছো? না গো দিদিভাই, আমি বুঝতে পেরেছি। এসব মডেলিং কনটেস্ট এগুলো আমার জন্য না, আর সত্যিই তো আমার তো এসব করার কথাও নয়। আমি এখানে গান শিখতে এসেছি, আমার সেটাই মনোযোগ দেওয়া উচিত। এই সেজে গুজে র্যাম্পে হাঁটাহাঁটি এগুলোর শখ আমার কোনোদিনই ছিল না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার নামটা উইথড্র করে নেব। সে কি তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো। যাক, অ্যাট লিস্ট আপনার বুদ্ধিটা তো হয়েছে। দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছি? আমি তো আপনাকে পপসের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। আপনি জানেন পপস কোথায়? সবাই খুব চিন্তা করছিল, আর আপনি তো পপসের খুব ফেভারিট, তাই জানেন কোথায় আছেন, কখন ফিরবেন। না বলেন, তবে আজ বিন্দি দিদির বিয়ে ছিল আর স্যার হয়তো ওখানেই গেছে বিন্দি দিদিকে বাঁচাতে। কি আমার মুক্তি আলো সারা দুনিয়াকে নাকে দড়ি পরিয়ে ঘুরিয়ে এখন ওনার গান পাচ্ছে। রিডিকুলাস। আমাকে কিছু বললেন স্যার? না। সে কখন থেকে খরুজ গাড়ি চালাচ্ছে, মুখের এক্সপ্রেশন দেখো, এক সেকেন্ডের জন্য চেঞ্জ হলো না। মুখ একেবারে যেন রাগে হাঁড়ি করে রেখেছে, মনে হচ্ছে ভেতরে ভেতরে যেন ভোলক্যানো মতো ফুসছে। আর রাগের চোটে বেচারি বিন্দির কথাটা একটুও ভাবছে না খরুজ। একবারও জিজ্ঞেস পর্যন্ত করলো না আমি কিছু খাবো কিনা। গান গেয়ে এবার কতক্ষণ আমি মন ভোলাবো ঠাকুর, পেটে তো আমার ইঁদুররা ভলিবল খেলতে শুরু করে দিয়েছে। সা
বলছি কি জানেন তো, এই সামনেই না একটা অসাধারণ আইসক্রিম পার্লার আছে স্যার, প্রত্যেকটা ফ্লেভার মানে মাই গড, স্পেশালি ওদের চকলেটটা বুঝেছেন, এটা এই সামনেই। আর কি জানেন তো স্যার, সামনের মোড় অব্দি গিয়ে ওখান থেকে বাঁদিক নিলেই না একটা রেস্টুরেন্ট পড়ে, ওখানে যা ভালো চিকেন রোল পাওয়া যায় স্যার, আপনি যদি একবার খান আপনার বার বার খেতে ইচ্ছে করবে। সত্যি হেল্পলেস, এই লোকটার দেখছি কোনো কমন সেন্সও নেই, বিয়ে তো নিজেও করেছিল, খুব ভালো করে জানে সকালে দধি মঙ্গলের পর থেকে তেমন কিছু আর খাওয়াও হয় না, জানে যে এই বেচারি লাচার মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি, এক ঝুঁকি পাচ্ছি তবু মায়া দয়া নেই, এত হেন দিচ্ছি তবু একটা বার কিছু অফার করছে না। স্যার আমার খুব খিদে পেয়েছে, খিদে আমার খুব খিদে পেয়েছে, আমি সারাদিন কিচ্ছু খাইনি আর আমি একদম খালি পেটে থাকতে পারি না। তবে কি করবো, তুমি কি এক্সপেক্ট করো বলো তো, যে আমি তোমাকে কোনো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে এখন ডিনার করাবো? অ্যাবসলিউটলি না স্যার, ফুল কোর্স না খাওয়ান, অন্তত একটা কিছু স্টার্টার বা বিস্কিট তো অফার করতে পারতেন এই বেচারি মেয়েটাকে। লিসেন মিস বিন্দু, তোমার জন্য না আমার অনেক হ্যারাসমেন্ট হয়েছে, আমি আর ঝামেলা চাই না, তোমার সোজা আমি আদিকালে বাজারে নামাবো, তারপর ওখান থেকে পালিয়ে যাবো, প্লিজ জাস্ট কিপ কোয়াইট। খরুসের সাথে সাথে কঞ্জুস লোকটা এতটা রাস্তা নিয়ে এলো, একটা বিস্কুট অফার করলো না আমাকে, সত্যি এনার সাথে লোকে কি করে যে থাকে কে জানে। হ্যাঁ মা বলুন। সে কি আপনারা তারাপীঠ চলে গেছেন? আসলে মেয়েরা সব রবিবারের ছুটিতে বাড়ি গেছে কিনা, তাই আমরা একটু তারাপীঠে এলুম বিন্দির জন্য প্রার্থনা করতে। তা হ্যাঁ বাবা, মেয়েটা সব ঠিক আছে তো? হ্যাঁ, কি আবার খারাপ হবে, দিব্য আছে। এনিওয়ে আপনাকে আমি পরে ফোন করছি। কি হলো স্যার? মায়ের নাকি বাড়িতে নেই। উফ, আন্টি আঙ্কেল বাড়িতে নেই, এবার কোথায় যাব আমি? আমি তো এখানে কাউকে চিনিও না। আপনার মনে আছে তো স্যার, আপনি কিন্তু আমার দায়িত্ব নিয়েছেন, তাই আমার থাকার কোনো একটা ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে। জানতাম জানতাম এই অপুষ্টা আমারই কপাল এসে জুটবে। শুনো, তোমার জন্য আমার ভোগান্তি শেষ, এখন তোমার দায়িত্ব আমি নেব। তো যা কি পেয়েছে। থাক স্যার, আপনাকে না কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে এখানে নামিয়ে দিন তো আমি নিজেরটা ঠিক বুঝে নেবো। বিন্দি নিজেরটা বুঝে নিতে জানে, ও কারুর দয়ায় বাঁচে না বুঝেছেন। হ্যাঁ, কত নিজেরটা বুঝে নিতে জানে সেটা তো দেখলাম। Such a liar, so irritating. শোনো, আমি তোমার সোজা ড্রপ করবো, ড্রপ করে আমি বাড়ি চলে যাবো। Actually, you know what? Just get out. গাড়ি থেকে এক্ষুনি নামো, আমার ডিউটি শেষ হয়ে গেছে। Now, and go. Okay, fine, sir. আপনাকে আমার কোনো হেল্প করতে হবে না, বিন্দি নিজের লড়াই নিজে লড়তে জানে, ঠিক ওকে কেউ না কেউ মাথা গোজার ঠাই দিয়ে দেবে, আপনাকে না তো। এই যে পপসা কেন এলো না কেন বলো তো, এবার তো আমার খুব চিন্তা হচ্ছে। কুনাল কুনাল কুনাল, কি বলছো কি বলছো? কখন থেকে ট্রাই করছি, ফোনই তুলছেন না, আরেকবার করো না। হয়তো বাড়িতেই ফিরছেন, গাড়ি চালাচ্ছেন, তাই হয়তো ফোন ধরতে পারছেন না। এই শোনো, তুমি তো কোনো কথা বলবেই না, তুমি যদি জানতে বিন্দির বাড়ি সুন্দরগড়ে আর রিদ্ধি ওখানেই গেছে তাহলে আগে বলোনি কেন সেটা? আমি নিশ্চিত ছিলাম না। মিমি মিমি মিমি, আমার মনে হয় ও ঠিকই বলছে যে পপস বিন্দির বিয়ে আটকাতেই গেছে, কিন্তু কাউকে বলে গেল না কেন বলো তো? অ্যাট লিস্ট কাউকে নিয়ে যেতে পারতো, অ্যাট লিস্ট আমি যেতাম। আমি ভাবছি অন্য কথা। কি? রাস্তাঘাটে কোনো অঘটন হয় না? না না, শোন না, আরেকবার ট্রাই কর, ট্রাই কর। এই তো পপস, তুমি কোথায় গেছিলে পপস? সবাই তোমার জন্য এত চিন্তা করছিল, আর বিন্দি?
আমরা তো কলকাতায় এসেই গেছি, তুই শুধু ঠিকানাটা দে। ঠিকানা কি? কারা এসে গেছে?